আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখতে দেখতে ঈদ চলে এলো ঈদে তো অনেক রকম সেমাই খাওয়া হবে এর মধ্যে এই সময়টা বেস্ট কিভাবে এই ঝরঝরে লাচ্ছা সেমাইটা করা হয় চলুন দেখে নেই খুবই অল্প উপকরণ এবং অল্প সময় আপনি চ্যালের তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে আমি সেটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন তারপর এখানে এক কাপ পরিমাণ দেশি চীনা বাদামটা অ্যাড করে দিয়েছি এই বাদামটা এই সময়ের সাথে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে বাদামটা একদম সুন্দর মতো যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে আবার ভালো করে খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব তারপর অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কিসমিস কিসমিসটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব অবশ্যই চুলারা সে পর্যায়ে কমানো থাকবে না হয় কিন্তু পুড়ে যাবে সব কিছু ভাজা হয়ে যখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখন অ্যাড করে দিব আগে থেকে রেডি করে রাখা লাচ্চা শ্যামাইটা এখানে তিনশো গ্রামের মতো লাচ্চা শ্যামাই আছে আর লাচ্চা স্যামাইটা দেওয়ার পর রাজ কমিয়ে দিয়ে এটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে চেড়ে একদম ঝুরঝুরে করে নিতে হবে আমরা জানি লাচ্চা শ্যামাইটা কিন্তু এমনিতেও ভাজা থাকে তারপরও এভাবে ভেজে আপনি একবার লাচ্চা শ্যামাইটা একদম সনপাপড়ির টেস্টে খেয়ে দেখতে পারেন কেমন লাগে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা কে কীরকম মিষ্টি খাবেন সেটা বুঝে অ্যাড করবেন আমি এক কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে অল্প আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই কোনোভাবেই কোনোভাবে চুলারাচ এখানে বাড়িয়ে দেওয়া যাবে না চুলা আঁচটা একদম কমিয়ে রেখে আপনাকে সেমাইটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন মশাল্লাহ চিনিটাও গলে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা এ অ্যাড করতে তাহলে এই শ্যামাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই শ্যামাইটা আপনি ফ্রিজ ছাড়া এমনিতেই বাইরে রেখে কমপক্ষে এক মাস পর্যন্ত খেতে পারবেন কোনো পাপই নষ্ট হবে না যেহেতু এখানে কোনো প্রকার পানি দেওয়া হয়নি আর সব কিছুই ভাজা ভাজা তাই আপনি চাইলে ঈদের আগে এটা করে রেখে দিতে পারেন এবং অন্য সময়ও আপনি এটা করে রেখে দিতে পারেন গেস্ট আসলে একদম ইজিভাবে আপনি সার্ভ করতে পারেন একদম রেডি আমার আজকে ঝরঝরে লাচ্ছা সেমাই দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এখন সার্ভ করে নিব একটা বাটিতে অবশ্যই এই ঈদে আপনি আপনার মেহমানদের জন্য এটা একবার হলেও বানিয়ে রেখে দিতে পারেন আর অনায়াসে এটা সার্ভ করে নিতে পারেন আমার ছেলেদের খুবই পছন্দ তাই আমি এভাবে ঝরঝরে লাচ্ছে সেমাই করি দুধ সময়ের পাশাপাশি আর এই সময়টা যেহেতু নষ্ট হয় না অনেক দিন রেখে খাওয়া যায় তাই আপনি চাইলে এটা করে নিতে পারেন এবারের ঈদে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আর এই দেশি বাদামটার কারণে কিন্তু এই সময়টার টেস্ট বেড়ে যায় অনেক গুণ আপনি চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন তবে এই সময়ের সাথে আপনার এই বাদামটা কিন্তু সবচেয়ে ভালো যায় এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ